অন্তর্বর্তী জামিনে মুক্তির পর বাড়ি ফিরলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ দক্ষিণ দিল্লিতে রোড শো করবেন হেভিওয়েট আপ নেতা। পয়লা জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেছে তার সুপ্রিম কোর্ট এবং আজ থেকেই তার প্রচার শুরু করবেন অরবিন্দ কেজরিওয়াল। আপনারা জানেন দীর্ঘদিন ধরেই তিনি হেফাজতে ছিলেন, পুলিশি হেফাজতে ছিলেন এবং অবশেষে গতকাল অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ দক্ষিণ দিল্লিতে রোড শো করবেন হেভিওয়েট এই আপ নেতা। পয়লা জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী জামিনে মুক্তির পর বাড়ি ফিরলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ দক্ষিণ দিল্লিতে রোড শো করবেন হেভিওয়েট এই আপ নেতা। আপনারা জানেন লোকসভা নির্বাচন চলছে এবং এর আগেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় আবগারি দুর্নীতি মামলায়। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন মিলেছে তার এবং আজ থেকেই রোড শো শুরু করবেন এবং তার পাশাপাশি প্রচার করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পয়লা জুন পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।